আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে হয়তো পায় যে শারীরিক পরীক্ষাটার যে গুণ, এরকম হয় যে আমাদের হাঁটুর উল্টা দিকে তো মানে আরো জায়গা আছে, পপলিটেল ফোসা আছে, এগুলাতে কি কখনো কোনো সমস্যার কারণে হাঁটুর ব্যথা জি, হতে পারে? আসলে হাঁটু ব্যথার যদি আমি কিছু নাম বলি এখন হুম, আপনাকে, যে যে কারণে হাঁটুতে ব্যথা হতে পারে, বেশি কমন, কঠিন নাম বলেন না। একেবারে সহজ নাম বললা, যেমন আমরা বলছিলাম অস্টিওআর্থ্রাইটিস, হুম, তাহলে যে কোনো আর্থ্রাইটিস, মোর দেন 600 টাইপস আর্থ্রাইটিস আছে, আচ্ছা, সো যে কোনো আর্থ্রাইটিসে হাঁটুতে ব্যথা ব্যথা হতে বা পারে। হাঁটুর মানে প্রবলেম হতে পারে, হুম, ডিফর্মিটি হতে পারে। তারপরে হচ্ছে বিভিন্ন বার্সাইটিস, যেটা আপনি বলছিলেন যে পপলিটিয়াল ফোসা, ওখানে আমাদের বার্সা আছে, হাঁটুর সামনেও আছে প্রিপেটেলার বার্সা, পিছনে বার্সা আছে, পপলিটিয়াল ফোসাতে বার্সা আছে, সুপ্রাপেটেলার বার্সা আছে। সো বার্সা মানে আমরা আসলে আমাদের আঞ্চলিক ভাষা অনেকে বলে পিছুলি, আমি রোগীদের বোঝানোর জন্য বলছি, মানে একটা নরম গোল একটা সাবস্টেন্স যেটা বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় থাকে, থাকে। লিম্ফ নোড। তো এই নোড গুলাতে কোনো কারণে যদি ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয়, তা থেকে আপনার হাঁটুতে ব্যথা হতে পারে। আর একটা হচ্ছে, আমি বারবার অনেক সময় জিজ্ঞাসা করি, ব্যথাটা কি হাঁটুর পিছনে না সামনে? যদি পিছনে হয় তাহলে বুঝতে হবে সায়াটিকা পেইনও কিন্তু হাঁটুতে হতে হতে পারে, পারে, যে কোনো নার্ভের সায়াটিক ব্যথা। নার্ভ এর রেফারড পেইন ওখানে হতে পারে। তারপরে হাঁটুতে বিভিন্ন লিগামেন্ট আছে, আমি বলছি দিস ইজ এ লার্জেস্ট জয়েন্ট অফ দ্য বডি, সো লার্জেস্ট জয়েন্টের মধ্যে ফিমার এবং টিবিয়ার মাঝখানে কিছু বাইন্ডিং লিগামেন্ট আছে, ল্যাটারাল এবং মিডিয়াল, এই লিগামেন্ট কোনো না কোনো কারণে ইঞ্জুরি হতে পারে। আবার হাঁটুর ভিতরে ইম্পর্টেন্ট দুইটা লিগামেন্ট আছে, ক্রুসিয়েট লিগামেন্ট বলা হয়, যেটা অনেক কারণে ইঞ্জুরি হতে পারে, সেটা বিভিন্ন যারা ডিফেন্সে জব করে বা খেলতে যায় বা ইঞ্জুরি হয় প্লেয়ার অনেক ক্ষেত্রে, বা আপনার যে কোনো সাধারণ মানুষের ট্রমা হতে থেকে পারে। হ্যাঁ, লিগামেন্ট ইঞ্জুরি, ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে। তারপর হচ্ছে ভিতরে মিনিসকাস আছে, যে দুটো হাড় একটার উপর একটা বসানো, বাটির মতো চাকতির মতো একটা জিনিস আছে কার্টিলেজ, সেটা অনেক কারণে ক্র্যাক হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে, তা থেকে কিন্তু হাঁটুতে ব্যথা হতে পারে। তারপরে হচ্ছে যদি ডায়াবেটিস ইন্ডিউস কোনো সেপটিক হতে পারে, বা ডায়াবেটিস রোগী দীর্ঘ হাই ডায়াবেটিস, তার হাঁটুতে কোনো কারণে ল্যাসারেশন হয়েছিল, আঘাত পেয়েছিল, বা ঠিক মতো অ্যাসেপ্টিক প্রিকশন নেওয়া হয় না, হাঁটুতে সেপটিক আর্থ্রাইটিস হয়ে যেতে পারে। তারপর হচ্ছে টিবি, টিবি হাঁটুতে হতে পারে, যে টিবির জীবাণু মানুষের ধারণা যক্ষা হয় বুকে বা লাংসে, টিবি কিন্তু হাঁটুতেও হতে পারে। তো আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।